পিএসসি বাংলা টিভিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে এসেছি কেরানীগঞ্জের আটিবাজারে। এখানে রয়েছে মিল্ক পার্লার নামে একটি বিশাল দুগ্ধ খামার। তাহলে চলুন দর্শক, আমরা খামারটি ঘুরে দেখি এবং কথা বলি এই খামারের মালিকের সঙ্গে। করছেন ভাই, কেমন আছেন আপনি? তো আপনাদের খামারটি তো আসলাম, এই খামারটির নাম কি? মিল্ক পার্লার। এই খামারটিতে কতগুলো গাভী রয়েছে? দশটা গাভী আছে। দশটা গাভী। সার রয়েছে কি না? সার বাচ্চা না বলতে এগুলো থেকে বাচ্চা বাড়ছে, এগুলো থেকে সার। তো আপনারা এই গাভী বা গাভীর বাচ্চাগুলোকে কি বিক্রি টিক্রি করেন কি না এখান থেকে? আমরা দাম টাম দেখাবো। প্রথমে আপনাদেরকে আপনাদের থেকে জানতে চাই এর পালন পদ্ধতি সম্পর্কে, যেটি হলো যে এই গাভীগুলোকে কয়বার দিনে গোসল করান? দুইবেলা। এই দেখতে পাচ্ছি পিছনে একজন গোসল করাচ্ছে। তো খাবার কয়বার দেন? ঘাস আপনারা কি কচুরি খান? কচুরি না। আমরা তো দুধগুলো হয়, দুধগুলো কি করেন? এখান থেকে নিয়ে যায়। নিয়ে যায়? কত করে লিটার বিক্রি করেন আপনারা সাধারণত? ৬০ টাকা ৫৫ টাকা। কত লিটার দুধ হয় প্রতিদিন? ৯০ লিটারের উপরে। তো যেটি হলো যে গাভীগুলোকে প্রথম খাবার কয়টায় দেন সকালবেলা? সকালবেলা প্রথম খাবার মনে হয় ৭:৩০টার দিকে। খাবার দেওয়ার পূর্বে দুধ নেন না পরে দুধ নেন? খাবার দেওয়ার পূর্বে দুধ পূর্বেই পরে পরে দুধ নেন। আবার কখন খাবার দেন? আবার কখন খাবার দিব ৪ দিকে। তো এই ভ্যাকসিনের যে বিষয়টি রয়েছে গাভীর, যেমন অ্যানথ্রক্স, কুরারো, বিভিন্ন ধরনের যে ভ্যাকসিন দিতে হয়, কৃমিনাশক ওষুধ খাওয়াইতে হয়, সেগুলো আপনারা দিয়ে থাকেন কি না, বা দিলে কতদিন পরে পরে ভ্যাকসিন দিয়ে দেন? আপনাদের কি পার্মানেন্টলি একজন ভেটেরিনারি ডাক্তার রয়েছে? পার্মানেন্টলি ভেটেরিনারি ডাক্তার রয়েছে, উনি আসেন, উনি এসে এই ভ্যাকসিনগুলো দিয়ে যান। তো যেটি হলো যে যেহেতু আপনাদের খামার থেকে গাভী এবং গাভীর বাচ্চা বিক্রি করেন, সেহেতু আমরা একটু দাম টাম দেখাতে চাই। তো এই যে প্রথমে যে গাভীটি দেখতে পাচ্ছি, এটা কী জাতের গাভী? দেখতে তো বেশ সুন্দর। এটা কি রানী শঙ্কর নাকি? রানী শঙ্কর। তো এটা কয় লিটার দুধ দিচ্ছে প্রতিদিন? এটা এখন ২২ লিটার দুধ দেখা পাচ্ছে। সকাল থেকে নিলে ২২ লিটার দুধ দিচ্ছে। তো এটা আসলে মানে বাচ্চা হয়েছে কত দিন হলো? ১৪ দিনের বাচ্চা। ২২ লিটার দুধ দিয়ে যাচ্ছে। এটা কয়বার বাচ্চা দিল এবার দিয়ে? এটা ২ নম্বর বাচ্চা। তো এটা ২২ লিটার দুধ দিচ্ছে। এটার দাঁত হয়েছে কয় দাঁত? দাঁতটা দেখেন নাই আপনি? আচ্ছা আচ্ছা, আমরা পিছনে পাশের যে গাভীটি রয়েছে সেটি সম্পর্কে একটু জানতে চাই, দাম টাম দেখাতে চাই, দুধের রেকর্ডও আপনাদেরকে জানাতে চাই ভিউয়ার। এই যে গাভীটি দেখতে পাচ্ছি, আচ্ছা এটি কী জাতের গাভী? অস্ট্রেলিয়ান ক্রস। বাচ্চা দিয়েছে ৭ মাস বয়স আপনার ওই বাচ্চাটি। এটা কয় লিটার দুধ দিচ্ছে প্রতিদিন? ১২ লিটার। তো এই গাভীটি যদি আপনাদের থেকে কেউ ক্রয় করে নিয়ে যায়, এটার দাম কত রয়েছে বর্তমান? এখন তো বাচ্চা ছোটো বাচ্চা তার তখন ১০ টাকা বেশি, দামও বেশি হয়। এখন কত দাম হবে এটার? ২২০০০০ এটা দুধ দেয় কত লিটার? এটা ৮ লিটার দুধ দিচ্ছে। এখন কত লিটার দেয়? এখন ১২ লিটার দুধ দেয়। ১২ লিটার দুধ দিচ্ছে। আর যে বাচ্চাটি রয়েছে সে বাচ্চাটি কি বক না কি না সার বাচ্চা? বক না বাচ্চা। তো বাচ্চাটি সহ ২২০০০০ টাকা দাম রয়েছে। এটার কয় দাঁত? ৪ দাঁত। এটা তো পাশে যেটা রয়েছে সেই গাভীটি সম্পর্কে আমরা একটু অবগত করতে চাই। যে কোনো মুহূর্তে তো আপনাদের খামার থেকে গাভী বা গাভীর বাচ্চা বিক্রি করেন? আচ্ছা, ওই যে পিছনে যেটা দেখতে পাচ্ছি আপনার পিছনে যেটা দাঁড়িয়ে রয়েছে, এটা কী জাতের? এটা তো দেখে মনে হচ্ছে ক্রস, মানে আপনার সিজিয়ান ক্রস নাকি? কিন্তু পার্সেন্টেজ কম না? এটা দুধের কোয়ালিটি সবার বেশি। আচ্ছা, না দেখতেও এটা ওই রকমই মনে হচ্ছে যে দুধের কোয়ালিটি বেশি বা বেশি দুধ দিচ্ছে। এটার বাচ্চার বয়স কত মাস হয়েছে? ৬ মাস। তো এটা এখন কত লিটার দুধ দিয়ে যাচ্ছে? এখন দিচ্ছে ১৬ লিটার দুধ। হ্যাঁ, এখন ১৬ লিটার দিচ্ছে। ১৬ লিটার দুধ দিচ্ছে প্রতিদিন। এটা যে বাচ্চাটি রয়েছে ওটা কি বক না বাচ্চা না সার বাচ্চা? বক না বাচ্চা। তো আপনার এই গাভীটি এখন যদি কেউ ক্রয় করে নিতে চায় আপনাদের খামার থেকে, এটার দাম কত রয়েছে? এখন বর্তমানে কত? ২৫০০০০ টাকা বাচ্চাটি সহ। আপনার ২৫০০০০ টাকা দিলে দিয়ে দিবেন? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, এখন এটা কয় লিটার দুধ দিচ্ছে? এখন দিচ্ছে কি, এটা দুধ দিচ্ছে 21 লিটার মতো, এখন দিচ্ছে প্রায় 18 লিটার দুধ। 18 লিটার। তো এই গাভীটির কয় দাঁত হয়েছে? ছয়টা দাঁত হবে। তো আমরা পিছন দিকে যেতে চাই, ওই দিকটাতে, ওই দিকে অনেকগুলো গাভী দেখতে পাচ্ছি। ওই গাভীগুলোর দাম দর সম্পর্কে আমরা জানাতে চাই, দুধের রেকর্ড সম্পর্কে আমরা একটু অবগত করতে চাই। আসুন দেখছেন দর্শক ভিউয়ার্স, এই সাইজিতে রাখা হয়েছে গাভীগুলোর বাচ্চাগুলোকে। তো এই বাচ্চা কি আপনারা বিক্রি করেন? এই বাচ্চা গাভীর যে বাচ্চা, বাচ্চাগুলো বিক্রি করে দেন? কয় মাসের বাচ্চা বিক্রি করেন সাধারণত? 8 মাস বা 10 মাস, 10 মাস হলে। এই যে এই সাইজিতে যে বাচ্চাগুলো রয়েছে, এগুলোর বয়স হয়েছে কয় মাস? এগুলো বাচ্চা, এই পিছনের বাচ্চাগুলো 3টা। ওই 3টা কি বিক্রি হবে? সেক্ষেত্রে কি সম্ভব? সম্ভব আছে। তো এইটার দাম রয়েছে কত? যে প্রথম যে বাচ্চাটি দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু নিয়ে যেতে চাই এটা। অ্যাবসলিউটলি 45,000 টাকা দিয়ে আমি নিয়ে যাব। দিবেন তো? আর পাশে যেটা রয়েছে স্যার, ওইটার দাম কত রয়েছে? 40,000। যেটা আপনি 45,000 বললেন, এইটার যে মা সেটা কোন দিকে আছে? আর এটা দুধের রেকর্ড কত? কত লিটার দুধ দেয়? 16 লিটার প্রতিদিন। বড় হতে এখন কম দিচ্ছে দুধ। একদম পিছনে যে বাচ্চাটি দেখতে পাচ্ছি, ওইটা কি সার না গাভী? সার না বকনা? সার বাচ্চা। তো এই সার বাচ্চাটি কত মাস বয়স হয়েছে? এটার বয়স প্রায় 12 মাস হয়েছে। এক বছর হয়ে গেছে? এটা তো বিক্রি করে দিবেন তাহলে এখন। এখন যদি কেউ নিতে চায় কত দাম রয়েছে? 50,000 টাকা। তো আমরা ওই পাশটিতে আরও দেখতে পাচ্ছি, ওগুলো কি বকনা রেখেছেন? এই যে দুটো দেখতে পাচ্ছি, এই দুটো কি বিক্রি হবে নাকি না? গাভী বানাতে চাচ্ছেন? তো আমরা ওই দিকটা দেখাতে চাই, যে দিকটাতে গাভীগুলো রয়েছে, যে গাভীগুলো বিক্রি টিক্রি হবে সেগুলোর দাম দর সম্পর্কে আমরা একটু জানিয়ে দিতে চাই। আসুন। সাদা আর কালোর কম্বিনেশন কালার দিবা, সামনের দিকে সিং, এটা তো ফিজিয়ানের মতো মনে হচ্ছে দেখে। এটা রানী, অরিজিনাল রানী। রানী, রানী শঙ্কর। আচ্ছা, এটার বাচ্চাটি কোথায়? এটার বাচ্চা এই বাচ্চা। আচ্ছা, ওই দিকটা তো চার বাচ্চাটি দেখা। তো এটার বর্তমান বাজার মূল্য কত রয়েছে? এখন তো বলতে পারছি বলতে, এটা আমরা কিনা বলতে 3.5 লাখ। আপনারা 3.5 লক্ষ টাকা দিয়ে কতদিন আগে ক্রয় করেছিলেন? প্রায় 1 বছর আগে। বাচ্চার বয়স কত হয়েছে? পাশে যেটা দেখতে পাচ্ছি, কান ছোট, গলা দিয়ে একটু ছোটো, তো এটা তো দেখেই মনে হচ্ছে এটা একটু ভালো মানের গাভী। এটা দুধ দেয়, আসলে আপনার থেকে জানতে চাচ্ছি এটা কত লিটার দুধ দেয় বা কি, এই গাভীটি সম্পর্কে একটু জানাবেন। এটা কি কত লিটার দুধ দেয় এখন? এটা এখন দেয় 10 লিটার। 10 লিটার? কিন্তু এটা তো দেখে মনে হয় যে আরও বেশি দুধ দেয়। এটা বাচ্চার বয়স হয়েছে কতদিন? ও, 8 মাস। তাহলে তো দুধের একটু পরিমাণ এখন কমে যাওয়ারই কথা। তো যখন বাচ্চা হয়েছিল তখন কত লিটার দুধ দিত এটা? 16 লিটার দুধ দিত। এটার বাচ্চা যেটা রয়েছে সেটা কি বকনা নাকি সার বাচ্চা? আচ্ছা আচ্ছা, এই গাভীটির বর্তমান বাজার মূল্য কত রয়েছে? আচ্ছা, তারপরে এটা যদি এখন কেউ ক্রয় করে নিতে চায়, আপনারা তো বিক্রি করবেন, ক্রয় করে নিতে চাইলে 1,20,000। আমি যদি নেই সেক্ষেত্রে কি 1,20,000 না একটু কম টম? আচ্ছা আচ্ছা, এই দামি। তো এই যে যে এই পাশে দেখতে পাচ্ছি, এই দুটো তো দেখে মনে হচ্ছে এটা তো রানীর মতো লাগে, আবার ফ্রিজিয়ানের ক্রসের মতো লাগে। এটা কি জাতের দামি? ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস। এটার দুধের রেকর্ড কেমন?
যে আপনারা বীজ দেন নাই, অনেকে তো মনে করেন যে বীজ দেয় না, দেরিতে বীজ দেয়, এই কারণেই দেরিতে বীজ দেয়, যেটি হলো যে ওই দুধের জন্য, দুধ অনেক বেশি দিতে থাকে গাভী, তো এরকম করে থাকে, সেটি করেছেন কিনা আপনারা? এটা না বলতে, যত তাড়াতাড়ি বীজ হিটা হলে বীজ দেয় তত মঙ্গল, কারণ হচ্ছে দুধ আর তো তাড়াতাড়ি বাড়ে। আচ্ছা আচ্ছা, তো সব কিছু মিলে আপনারা এই খামারটি করে সব কিছু মিলে তো ভালোই রয়েছেন। আপনাদের এখানে আসলে যে কোনো মুহূর্তে যে কেউ গাভী এবং সার বাচ্চা বা বকনা বাচ্চা ক্রয় করে নিয়ে যেতে পারবে? তো আপনাদের সাথে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? ফোন নাম্বারটি যদি একটু কাইন্ডলি বলে দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো। আপনার ফোন নাম্বারটি যদি আরেকবার বলতেন আর একটু জোরে জোরে বলতেন। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা। পিএসপি বাংলা টিভিতে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, নিজে ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।